এদিকে আজ রাজধানীতে প্রচণ্ড গরম থাকলেও সব কিছু উপেক্ষা করে কেনাকাটার জন্য মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ঢাকার নিউ মার্কেট এলাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি মাহফুজুর রহমান, আমরা এখন তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মাহফুজ, নিউ মার্কেট এলাকায় মানুষের কেনাকাটার কি অবস্থা দেখছেন আমাদের জানান। বাবলি, আমি রয়েছি নিউ মার্কেট এলাকার ঠিক গাউসিয়া মার্কেট এবং এই সামনের এলাকাটাতে। এখানে আমি লক্ষ্য করেছি যে প্রচন্ড গরম, গরম থাকার পরেও মানুষ কিন্তু মার্কেটে এসেছে। আমি একটা মার্কেটের ভিতরে প্রবেশ করেছি, মার্কেটের ভিতরে অনেক ক্রেতাকে দেখতে পাচ্ছি, তারা কেনাকাটা করছেন। এটা একটা শাড়ির দোকান, মূলত মহিলাদের শাড়ির প্রতি যে আকর্ষণ থাকে সেই আকর্ষণ থেকে এখানে কেনাকাটা হচ্ছে। এই মার্কেটে ঈদ এবং নববর্ষ এই দু ধরনের কালেকশনই রয়েছে এবং নতুন বেশ কিছু কালেকশনও দেখলাম আমরা এই মার্কেটগুলোতে। আসলে ক্রেতারা অনেক খোঁজাখুঁজি করছেন খুব বেশি, তার মূল কারণ হচ্ছে যে ঈদের বেশ কিছু সময় বাকি রয়েছে, এখনো 10-15 দিন সময় বাকি রয়েছে। ক্রেতারা অনেক পছন্দ করার চেষ্টা করছেন, ঘুরে ফিরে অনেক কিছু দেখার চেষ্টা করছেন এবং তাদের পছন্দের জিনিসটা পেলেই কেবল কিনছেন। আর অনেকেই একটু লেটও করছেন যে হয়তো পরবর্তী 2-4 দিন পরে কেনাকাটা করবেন, এরকম কিছু ভাবনা, এখানে মিশ্র কিছু ভাবনা রয়েছে। আরেকটা বিষয় যেমন বলছিলাম যে প্রচন্ড গরম কিন্তু মার্কেট এলাকাতে, যে গরমের কারণে লোকজন মার্কেটের ভেতরের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে একটু কেনাকাটার চেষ্টা করছেন। আর সামনের দোকানগুলোতে, রাস্তার পাশের দোকানগুলোতে কিন্তু মানুষ খুব কমই দাঁড়াচ্ছেন বলে মনে হচ্ছে। সামনের দিনে আরো ভালো মার্কেট জমে উঠবে বলে ব্যবসায়ীরা মনে করছেন, তাদের বেশ কয়েকজন সাথে আমার কথা হয়েছে। এই ছিল নিউ মার্কেট এবং গাউছিয়া মার্কেট এলাকার সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।